ময়না পাখিকে কথা যেগুলো শিখিয়ে দেয় ময়না পাখি এর বাইরে কিছু বলতে পারে না তো খুন্দকার ও তোতা পাখির কথা কিংবা ময়না পাখির কথার মতো খুন্দকার মুশারফ সাহেবের কথা বিজভি সাহেবের কথা ফখরুল সাহেবের কথা তারপর গয়সের বাবুর কথা আরও তাদের সম্মানিত যারা নেতৃবৃন্দ আছে সবগুলো ময়না পাখির মতো কথা বলে চোদ্দ বছর ধরে একই ঢোল বাজাচ্ছে এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নাই তো প্রকৃতপক্ষে আসলে চোদ্দ বছরে তারা জনগণ থেকে যোজন দূরে সরে গেছে আমরা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছি না তবে আগামীকাল আমাদের দলীয় নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন স্পটে সতর্ক পাহারায় থাকবে এবং যেহেতু তারা আপনারা দেখেছেন অতীতে তাদের রাজনৈতিক কর্মসূচির নামে তারা ঢাকা শহরে দেশের বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে জনগণের সম্পত্তি ধ্বংস করেছে মানুষের উপর হামলা পরিচালনা করেছে এমনকি গত দশই ডিসেম্বর তাদের কর্মসূচিকে সামনে রেখে তারা ঢাকা শহরে তাণ্ডব তৈরি করার চেষ্টা করেছে যদিও পুরোপুরি সফল হয়নি এরপরও গাড়িতে আগুন দিয়েছে ঢাকার বাইরে চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায়ও একই ধরনের বিশৃঙ্খলা তাণ্ডব সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে তাদের কর্মসূচি হলেই তো জনগণ একটু সন্ত্রস্ত থাকে আমরা সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা যাতে দেশে শান্তি শৃঙ্খলা স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য আমাদের দল সারা ঢাকা শহর জুড়ে এবং আমাদের দলীয় নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে সতর্ক পাহারায় থাকবেন ঢাকা শহরের বিভিন্ন স্পটে আমরা সতর্ক পাহারায় থাকব সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি যদি জানি খুব বেশি দিন আগে না তিন মাস আগে তো এখনও কমিটিকে নতুনই বলা যাবে তো সেই জন্য আমি কমিটির সমস্ত কর্মকর্তাদের সদস্যদের অভিনন্দন জানাই বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অর্থাৎ লগ্ন থেকে আটষট্টি সালে প্রতিষ্ঠার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশেষ করে চলচ্চিত্র এবং চলচ্চিত্র শিল্পীদেরকে জনগণের সাথে মেলাবন্ধন করিয়ে দেওয়ার ক্ষেত্রে একই সাথে পাঁচশাস চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পীদেরকে উৎসাহিত করার মাধ্যমে এবং আরও নানাবিধ কর্মকাণ্ড মাধ্যমে কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি চলচ্চিত্র শিল্প সার্বিকভাবে আমাদের শিল্প সংস্কৃতি অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই সাংবাদিক সমিতির একটি পুরনো সমিতি আটষট্টি সাল থেকে এখন দু সাল শেষ শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা তিপ্পান্ন বছর পদার্পণ তিপ্পান্ন বছর পূর্ণ করে চুয়ান্ন বছরে পদার্পণ করবো খুব সহসা তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা নিজেরাই বলেছেন আমাদের চলচ্চিত্র শিল্প ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে অনেকগুলো বন্ধ হল আবার নতুনভাবে চালু হয়েছে নতুন নতুন সিনেপ্লেক্স চালু হচ্ছে সারা দেশব্যাপী